হালিয়ারে অনারার নিউজ গনর পরে আর সিভিল সার্জন হাসা গেলাম ইতারা ইতারা হাসা শেয়ার ইতারা হদ দিন সম্পর্ক আর ন জানি পুরো ক্যাপস আপডেট গরিরে আর কিভাবে নিবন্ধন করে নিবন্ধন আর কিভাবে করোনা ঠিকাল লাই নিবন্ধন গরিত পারি ইনা আর একখান দাবি এই ধরনের হয়রানি করি ফরবাজিকল বিদেশ ন যাই বিশখাইনে ফরান দিয়ে নে মৃত্যু তোদেরকে বেশি ভালো হইব সকাল 10টা তো নারা জিয়ান দেখি কিছু মানুষ আসলে অফিসের নিচে এরা জটলাবা দিয়ে প্রথমত আর মনে করছিলাম হয়তো যেহেতু ওয়াশার মোড় যেহেতু প্রমিনেন্ট উপ এরিয়া এই জায়গাতে হয়তো মানুষ জটলা বাঁধাইতে পারে হয়তো বা তারা ব্যক্তিগত কোনো ঝামেলা থাকতে পারে কিন্তু আর দীর্ঘক্ষণ তারা অবজার্ভ করলাম অবজার্ভ করানোর পর জিএন বুঝলাম তারা আসলে ব্যক্তিগতভাবে নানান ধরনের আসলে ঝামেলা আছে আমি মূলত তার লগে কথা হইলাম যে কী সমস্যা সিপ্লাস টিভি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে তারা পরবর্তীতে জিএন জানিয়েছিলাম তারা বেগুনন্দী দুবাই প্রবাসী তারা পূর্ববর্তী কল্যাণ মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করতে বলেন আমাদের আগ্রাবাদ যে অফিস আছে এই অফিসে যোগাযোগ করতে বলেন করলে ওনাদেরকে ওনারা সাহায্য করবেন ওনারা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে সেটা মেডিকেলে ওনারা ওইটা দেখে তাদের টিকা দিতে পারবে ওর ও কি হয়ে অনার মাধ্যমে ও হয়ে যান ডায়ার রেজিস্ট্রেশন করবে লাগে রাইট ইতারা ইতারা হাসাই শেয়ার ইতারা হদ দিন সম্পর্ক আর ন জানি এই ব্যাপারে আর কিছু ন জানি লাস্ট পর্যন্ত উগ্র মানুষ আসিল ও একটু মানে বিহেভিয়ার করছি ব্যাড বিহেভিয়ার করছি পরে আর কেউ মিলিয়ে রে ও কিছু কিছু পেপার বানাই দিই এরকম কিছু পেপার দিই গণস্বাক্ষর করলে গণস্বাক্ষর করবে কিনলে এই স্বাস্থ্য মন্ত্রণালয় এই জানাইব তো যে তারা আসছি এরকম এরকম একদম ব্যাপার লো তো তো ইয়ন তো গেলো স্বাস্থ্য মন্ত্রণালয় আর তো গেলো এবং মিডিয়ার মাধ্যমে যেন জানাইতাম স্যার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আর বিনীত অনুরোধ জানাচ্ছি টিকাকরণ যেহেতু আর কাছে তাড়াতাড়ি পৌঁছাই তারা টাল বাহানা করে এখন পরিস্থিতি কোন পর্যায়ে শেষ পর্যায়ে কী হয় আর কন্যাবাড়ি আর মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আর সবাসির একটা বেশি টানা ফোটানোতে আছে আর যথাসময় যদি কর্মক্ষেত্রে ফিরে নিতে পারি তাহলে আর বিশেষ অসুবিধা হবো তো হালিয়ারে অনারার নিউজ গনের পরে আর সিভিল সার্জন হাসা গেলাম তো সিভিল সার্জন আর সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মানে ইয়ান এই অফিসের মধ্যে ফাটাই তো অফিসের যে পরিচালক ওই মজুমদার তারা আর জানা দেয় যতক্ষণ পর্যন্ত সরকার সরকারি আইসিটি বিভাগ উত্তন অ্যাপস যে সুরক্ষা অ্যাপস আছে সুরক্ষা অ্যাপস হিসেবে যতক্ষণ পর্যন্ত খুলি দেওয়া নোয়ার ততক্ষণ পর্যন্ত তারা নিবন্ধন করি থাকতাম না সকালে তুনে এই পর্যন্ত কের খানা বিনে কিছু নাই চিন্তার ভিতর আছে অনেকের ফ্লাইট বাতিল গিয়ে অনেকের টিকিট বাতিল গিয়ে অনেকের বিশের মেয়ে দিয়ে গই এই ধরনের হয়রানি করি ফরবাসীগুলো বিদেশ ন যাই বিষ খাই এনে ফরান দিয়ে নেই মেরে তোদেরকে বেশি ভালো হইব বেশি ভালো হইব আইন মনে করি কারণ এই কষ্ট তুমি বাজিবে লাই মানুষ আত্মহত্যা করেন আর কোনো উপায় নেই ফরবাসীতে আর ফরবাসীতে দিয়ে এদের চলে সরকার তিন মাথা ব্যথা নাই আর বেশি কষ্ট আছি যারা বিদেশত আছি তারা অনেকের কিচ্ছু নাই টিয়া বসে খাই ফুজি পাট্টা খাই উড়ি দেখে বিদেশ যাইতে না পারি আগ দিয়ে টিকে দিয়ে নেই বিদেশ জল পরিব টিকে হতুন দিবে টিকেলে যেন হয় না কোনো কিছু তোয় না পাই কে আর হলো হতা নগর অফিসের ভিতর বড় দুঃখতা জিয়ারা আজি আর প্রবাসী সকলের টিয়া লইয়ে রেমিটেন্সর রিজার্ভ ডলার লইয়ে শ্রীলঙ্কার মতো দেশের সহযোগিতা করে আর সরকার এবং সম্প্রতি সুদানের গড়িয়ে তো আর 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 দেশের ফোয়া শিপে আরও সাদি আর সহযোগিতা সরকার তো ফেয়ম কিনলে আর আর দেশের ফোয়া অগ্রাধিকার কারণে আর ফেয়ম সহযোগিতার কিনলে আর রেমিটেন্স যোদ্ধা এবং আর যে ধরনের একটা হয়রানির শিকার ওর আর হনর রহমান কুরকিন পারে কিচ্ছু এজন আর হন্য পারি কেন পারে আর দুবাই প্রবাসী বেগুনের একখান দাবি বেগুনের একখান এক দাবি এক কথা মানে আরা এনআইডি ছাড়া
পাসপোর্ট এবং বিশের মাধ্যমে কিভাবে সুরক্ষা অ্যাপস আপডেট করিয়ে আর কিভাবে নিবন্ধন করে নিবন্ধন আর কিভাবে করোনা টিকা নিবন্ধন করিতে পারি এনা আর একখান দাবি। আমরা ভুক্তভোগী প্রবাসী, আমাদেরকে এখানে সিভিল সার্জন মহোদয় গতকাল বলেছিলেন যে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসের মধ্যে যান, সেখানে শুধুমাত্র একটা টিকিট নেবেন, ওই টিকিটটা নিয়ে মেডিকেল চট্টগ্রাম মেডিকেলে গেলেই আপনারা কি পেয়ে যাবেন, আপনারা ভ্যাকসিন পেয়ে যাবেন। কিন্তু এখানে আমরা আসার পর আমরা এখানে বলি হয়ে গেছি ভাই। এখন প্রশ্ন হলো যে উনি যখন কিছুই জানেন না তাহলে আমাদেরকে সিভিল সার্জন মহোদয় এখানে কেন পাঠিয়েছেন? সরকার বিদেশগামী কর্মীদেরকে বিদেশ যাওয়ার সুবিধার্থে টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্তে 10টা ক্যাটাগরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে 3 নম্বরে প্রবাসী কর্মীরা রয়েছে। এখন সেখানে শর্ত দেওয়া হয়েছে যে তারা বিএমইটির রেজিস্টার্ড কর্মী হতে হবে। এখন তারা অপেক্ষা করবে যতক্ষণ এই সুরক্ষা অ্যাপসটা চালু করার জন্য। অলরেডি তাদের দাবি হচ্ছে যে সুরক্ষা অ্যাপস চালু করা তারা টিকাটা পায়। এই সুরক্ষা অ্যাপ চালু হলে সেক্ষেত্রে প্রবাসীরা প্রবাসীদের অংশ পূরণ করে তারা এটা করতে পারবে। এখন প্রবাসীদের আরেকটা দাবি হচ্ছে যে তাদের অনেকের ভোটার আইডি কার্ড নাই। এই বিষয়টি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের যে দাবিগুলো আসতেছে, ভোটার আইডি কার্ড, আমাদের নিবন্ধন, এগুলো আমরা জানিয়ে দেব আমাদের কর্তৃপক্ষকে, যাতে প্রবাসীরা এই সুযোগটা গ্রহণ করতে পারে আর তাদের ভোটার আইডি কার্ডের পরিবর্তে বিএমইটির নিবন্ধন দিয়ে তারা যেন রেজিস্টার করতে পারে। এই বিষয়টি আশা করি অতি শীঘ্রই আপনারা এর ফলাফল জানতে পারবেন।